হচ্ছে আমি ইমাম সেরকম একজন নির্বাচন করব যার আওয়াজ সুন্দর এবং রমজান মাসে তার ভাতাটা যেন আমি একটু বেশি করে দিই। এটাতে একমত নন, দিদির নির্বাচিত ইমামের পিছনে নামাজ পড়ব না, এতে একমত নন আপনারা? হ্যাঁ, দিদির নির্বাচিত ইমাম যদি যোগ্য হয় তার পিছনে নামাজ পড়বেন, আর যদি সে কক্ষর গোমাংস হয় হুটাউট করবেন, প্রয়োজন নাই তার পিছনে নামাজ পড়ার, ওর ভাতাটা আপনি বাড়িয়ে দিন। নাম্বার দুই, মুয়াজ্জিন যার আওয়াজ সুন্দর, যে পদটাকে আল্লাহ রসুলের যুগে সাহাবিরা চেয়ে নিয়েছেন, আল্লাহ রসুলে বলেছেন তুমি ইমামতির পদ চেয়ে নেবে না, তার পদটা চেয়ে নিবে মুয়াজ্জিন। আল্লাহ রসুলের যুগে চারজন মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ রসুল জীবনে আজান দিয়েছেন কি দেননি আমার এরকম হাদিস কি জানা নেই। চারজন মুয়াজ্জিনকে নামটাও বলে দিই, একজন ছিলেন গরুর রাখাল, মহিষের রাখাল, তিনি ছিলেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আন। খুব সুন্দর, তিনি মনে হচ্ছে আল্লাহ রসুলের যখন আজান তিনি শুনতেন তখন তিনি রাখাল অবস্থায় ছিলেন, কি বলছে কি যে এই ছাগল টাগল চড়াতেন আর মাঠে ওগুলোকে উচ্চারণ করতেন, তিনিও কিন্তু আল্লাহ রসুলের একজন কি মুয়াজ্জিন ছিলেন। একজন ছিলেন যায়েদ ইবনে আব্দে রব্বিহি, একজন ছিলেন সাদুনিল কুরস, আরেকজন ছিলেন যেটা বিখ্যাত একজন সাহাবি, সেটা হচ্ছে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আন। এই চারজন মুয়াজ্জিন সাহাবির কি নাম পাওয়া যায়, এইগুলোকে এইগুলো পদ কাউরি কাছে আপনি চেয়ে নিতে পারেন, এমনকি দিদির কাছেও চেয়ে নিতে পারেন, নাকি ঠিক বলছে না? হ্যাঁ, কিন্তু আজকে মুয়াজ্জিন সেরকম তাদের ভাতাগুলোকে এখানে করে বাড়িয়ে দিবেন, প্রস্তুতিকরণটা কিভাবে নেবেন, ওদের ভাতা বাড়িয়ে দিন, ওদের ছেলে মেয়ে আছে, এমন নয় যে তাদের উপর কি আপনি এমন প্রেশার ক্রিয়েট করবেন যে ও বেচারা থাকতে কি বাধ্য, যেতে বাধ্য, এ কাজটা বলুন ইনশাল্লাহ করব না। ষষ্ঠ নম্বর যেটা পয়েন্ট, সেটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু আজকে যেটা মুসলিম কান্ট্রি রোজার মাসে বাজারটাকে তারা কন্ট্রোল করে নাই, নিয়ন্ত্রণ করে নাই, কোন যেটা ডেলি কমোডিটি প্রত্যেক দিনের যেগুলো খাবার শাক সবজি ফল মূল ইত্যাদি, রমজান মাস আসলে আমাদের দ্বিগুণ হয়ে যায় না, করে না, দামটা বেশি হয়ে যায় না? কেন, এটা দিদি করে না মোদি করে? আহা, আপনি তো ইচ্ছা করলে দামটা তো কমও নিতে পারেন, পারেন না? আমি 1 টাকা কম নিব, পারেন কি পারেন? কথা বলছেন, আমি বোধহয় আপনার আমার সঙ্গে বোধহয় আপনার মত মিলছে না। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, যদি কোনো ব্যক্তির ওয়ার্কারের শ্রমিকের যদি 8 ঘন্টা ডিউটি তোমার কাছে করে, তুমি যদি 2 ঘন্টা 1 ঘন্টা ক্ষমা করে দাও, যার কাজ করতে হবে না তুই বসে যাই, তো এটা কি সওয়াবের কাজ হবে না গুনার কাজ হবে? বলেছে হাদিসে যে তুমি তার ওয়ার্কের পরিমাণটা ডিউটির পরিমাণটা তুমি কম করে দাও। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, রমজান মাসের গুরুত্ব আমরা বুঝি না বুঝি না, যদি তোমার কোনো শ্রমিক সেখানে কাজ করে তার তুমি ডিউটিতে কিছুটা তাকফিফ করে দাও, যদি 5 ঘন্টা ডিউটি হয় তুমি 3 ঘন্টা নাও 4 ঘন্টা নাও, 1 ঘন্টা তার ক্ষমা করে দাও, এর পরিবর্তে তোমার কেয়ামতের প্রাঙ্গণে তোমারও 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 কিন্তু কি বলছে হিসাব কম করে দেওয়া হবে, তোমার সেখানে করে কি রেজিস্টার থেকে বাইকাট করে দেওয়া হবে, তোমার তোমার হিসাবকে আসান করে দেওয়া হবে। এটা যদি তুমি বান্দার সঙ্গে করো, বান্দির সঙ্গে করো, কেয়ামতের সঙ্গে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার রেজিস্টারের সঙ্গে কেরামান কাতেবিন দ্বারা করিয়ে দিবে, করিয়ে দিবে। এটা চাইছেন কি চান না? ইনশাল্লাহ বলুন। হ্যাঁ, ও তো একটা মানুষ, পেটে নাই দানা, পেটে নাই খাবার, ছেলে মেয়েকে খাওয়াতে হবে, আপনার এখানে কাজ করতে এসেছে, অতএব আপনি কিছুটা কম করে দেন, সে দোয়া করবে, ফারিস্তার রহমত আসবে, আল্লাহ তাআলার কি দোহাই আপনি জান্নাত পাবেন, বলুন ইনশাআল্লাহ। আর কি করবেন, বিশেষ করে বাজারের কোনো পণ্য দ্রব্যের দামটা বাড়াবার চেষ্টা করিয়েন না, যেটা দর সেটা নেওয়ার কি চেষ্টা করিয়েন, 1 মাস যদি আপনি দরটা নাই নেন তাহলে কোনো ক্ষতি হবে কি? নাম্বার 2,
যারা হোটেলের মালিক আছে, মনে করুন যারা শহরে হোটেলের মালিক, জানেন আমি বিভিন্ন শহর এই রমজান মাসে ঘুরেছি, এমন এমন হোটেল আছে যে প্রত্যেক দিন 50টা 100টা 200টা করে খাওয়াতে আছে, ফ্রি, ইফতার করো আর খাও। কমে যায় ওর, কমে যাবে, বেড়ে যাবে, কখন যে দিবে ও নিজেও জানে না। আল্লাহু ইয়ারযিকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কখন দিবে তার ঠিক নেই। যারা কাপড়ের ব্যবসায়ী আছেন এলাকায় তাদেরকে বলবো প্রত্যেক দিন যদি একটা করে কাপড় কোনো অসহায় গরিব মিসকিনকে দেয়, ওর দোকানটা কি উঠে যাবে? এ কাজটা তো করতে পারি যে যেখানে যেরকম ছোট্ট মোট্ট ব্যবসা করি, আমরা যদি সেরকম ভাবে রমজান মাসের প্রত্যেক দিন আমি যদি এক পারা করে কোরআন শেষ করতে পারি, সেরকম ভাবে একটা করে কাপড় যদি আমি তাকে দিতে পারি, এতে কি কম হবে ভাই? যদি কম হয় তাহলে বক্তৃতা আমি ঘুরিয়ে নিচ্ছি, কম হবে ইনশাল্লাহ, বলুন কম হবে না। তাহলে আমার সঙ্গে একমত, এই কাজগুলো প্রস্তুতি এখন থেকে নিতে হবে। নেকি কি করে কামানো যায়, যেটা অষ্টম নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জাকাত। যারা, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, যারা 11 মাস ধরে টাকা উপার্জন করেছি আমরা, চাকরি হোক ব্যবসা হোক বিভিন্ন রকমের পথে, যদি আমি জাকাত যদি না বুঝি, তাহলে কোনো মৌলবী সাহেবকে ডেকে বা কোনো সংস্থার মাধ্যমে জাকাতটা আপনি বের করুন করুন করুন। জাকাত বের করবেন কি করে? কত টাকায়? 100 টাকায় কটা জাকাত বের হবে? কটাকা? 2.5 টাকা। তাহলে বাঁচলো কয় টাকা? 97.5। 2.5 টাকা যদি আমি বের না করি, তাহলে 97.5 টাকা হালাল না হারাম? এটা তো সবই একমত। কিন্তু 100 টাকায় যদি আমার হারামের টাকা হয়, তাহলে ওর জাকাত বের করার কি দরকার আছে? সবই তো হারাম। হাজি ভাই, আল্লাহ ভালো জানে, সে ও কি করবে জানি না। তাহলে জাকাতের প্রসিডিউর যদি টাইম টু টাইম এই মাসটাতে আপনি জাকাত বের করে নেন, 100 টাকা 2.5 টাকা, 97.5 টাকা আপনার হচ্ছে পাক পবিত্র টাকা, এই টাকাটাকে আপনি ভক্ষণ করতে পারেন। যদি কোনো ঋণ না থাকে, কেউ যদি কোনো কর্জ না থাকে, জি 11 মাস খেয়ে দিয়ে, 12-11 মাস খেয়ে দিয়ে টাকা বেঁচে গেল, ওই টাকার জাকাত আপনি বের করে দেবেন এই মাসেই। যদি না পারেন কোনো সংস্থাদের মাধ্যমে বের করে দিয়ে, ফকির মিসকিন গরিব যেখানে করে 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 দরকার আছে সেখানে করে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্রিয় ভাইরা আমার। কিন্তু আজকে জাকাতের যাতে যে অবস্থাটা, হালাল হারামের মধ্যে আমাদের কোনো তমিজ নেই, কোনো পার্থক্য নেই, কোনটা সঠিক পয়সার আর কোনটা বেঠিক পয়সা জেনে শুনেও কিন্তু আমরা আজকে সমস্ত মাল কি ভক্ষণ করে যাচ্ছি। আমি বলছি আল্লাহর কাছে এবাদত বান্দিগি করছি, অনেক মানুষ বলছে হে ফালাহি, এতদিন থেকে দোয়া করছি কিন্তু দোয়া কবুলই হয় না, কি করতে হবে? আজ 10 বছর থেকে দোয়া করছি, আজকে 15 বছর থেকে দোয়া করছি, কেন কেন দোয়া কবুল হয় না? একটা কথা জেনে থাকেন, দোয়ার যে প্রসঙ্গটা আছে ভালো করে শুনবেন, দোয়া কোন কোন জায়গায় কবুল হয়। ওই যে খুতবা শুরু হয়েছে রমজান, কি বলছে, জুমার দিনে খুতবা শুরু হয়েছে, ইমামের সালাম ফিরা পর্যন্ত যেটাই আপনি দোয়া করবে সেটাই কবুল হবে, বলুন আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে, জামাত শুরু হতে দেরি আছে, যে টাইমটুকু আপনি পেয়েছেন ওর মধ্যে আপনি দোয়া করুন, দোয়া কবুল হবে, বলুন ইনশাআল্লাহ। আর কখন কবুল হবে দোয়া কবুল হওয়ার? রাতের যে কোনো অংশে আপনি যদি দোয়া করেন, শেষ অংশে উঠে দুরিকাত নামাজ পড়ে, দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ, বলুন। আর দোয়া কখন কবুল হবে ভালো করে শুনিয়ে দিচ্ছি, জুমার দিনে বিশেষ করে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টুকু আছে, জুমার দিন অর্থাৎ শুক্রবারের দিন, এই দিনটার গুরুত্ব আমরা কেউ বুঝি না, ওই সময় যদি আপনি যতগুলো দোয়া করবেন ততগুলো দোয়া কবুল হবে, সালাম ফিরার পরে যে দোয়াটা করবেন সেটাই দোয়া কবুল হবে। আহা জি,
এতগুলো জিনিস আমাদেরকে শর্ত কি বলে দেওয়া হয়েছে, তবে একটাই কথা, একটাই শর্ত, সেটা কি শর্ত? ওই যে বলেছি রুজিটা কি হতে হবে, কি হালাল, আর কি হতে হবে, আমালটা যেন কোনো শিরক আর বিদাত যেন না থাকে। হালুয়া রুটি খানে ওয়ালে নেই, মাজার শরীফ মে চাদার চড়ানে ওয়ালে নেই, কে হবে? আমরা এগুলো করি না বলুন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদেরকে রুজি রুটিটাকে হালাল করে নিতে হবে। আমি বলেছি বক্তৃতার ভূমিকায়, কিছু লোক হালাল হারামও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, আজীব একটা কি বর্তমান যুগ চলে এসেছে, ওকে আপনি লেবেলও লাগাচ্ছে। আমি জানতেও পারছি, ওই ব্যক্তিও জানতে পারছে যে আমি হালাল খাচ্ছি হারাম খাচ্ছি। এ হতভাগা আগা কাতারে গিয়ে তসবি তাহলিল করে জিকির আজকার করে জি বড় ওড়না লাগিয়ে টুপি আলখাল্লা লাগিয়ে আল্লাহর কাছে যদি নামটা হয়ে যদি কি চাই, আল্লাহ কবুল করবে? হ্যাঁ, একেবারে একটু পানি বা গরম কিছু দিন আছে, দেন দেন দেন, এমনি দেন যে একটু গলাটা ভিজাবো যে ভাই। চা করতে করতে আস্তে আস্তে আমার বক্তৃতা শেষ হয়ে যাবে ভাই, ছাড়েন। হ্যাঁ, তো বলছিলাম তাহলে রমজান মাসের প্রস্তুতি আমরা নিশ্চিত কি নেবেন? কালকে থেকে বাজার করতে শুরু করবো তো, কি হাত উঠান তো। আচ্ছা, রমজান মাসের খাওয়া দাওয়ার ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। 14 রকমের, 15 রকমের, 7 রকমের, 8 রকমের যেন আইটেম আমরা না করি, এটা কোথাও নেই, কোনো হাদিসও নেই, বরঞ্চ আপনার ক্ষতি আছে। ইফতার কাকে বলে? যত সংক্ষিপ্ত জিনিস দিয়ে আল্লাহ রসুল এটা খেজুর এবং জল দিয়ে কি করেছেন, ইফতার করেছেন। খবরদার কোনো পেপসি দিয়ে কোনো লিকুইড জিনিস দিয়ে যেন আমরা প্রস্তুত এইভাবে না নিই, কারণ এবারকার রোজাটা একটু টেম্পারেচারে পড়ে যাবে, তাপমাত্রায় পড়ে যাবে। আমরা যেন সংক্ষিপ্ত কোন রকমের বড় রকমের কোনো আইটেম করতে না যাই। আহা, ইফতার করাবার চেষ্টা করবেন, 5টা, 10টা, 7টা লোককে ইফতার করাবেন, 2টো লোককে ইফতার করবেন, বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসবেন, অসহায় মানুষদেরকে ইফতার করার চেষ্টা করবেন। কত নেকি, কত নেকি আছে, আমি আল্লাহ কই, এটা কোনো ফেরেশতা দিয়েও নেকি দেওয়া হবে না, কাকে নেকিটা লিখবে, কে? আল্লাহ। কোনো মালিক যদি দেই তাহলে কম দিবে না বেশি? আর ওর যদি কোনো চাকর বাকর দেয়া কাউকে দ্বারা দেয় তাহলে ওর হাতটা কৃপণ হয়, কতটি দিতে কহেছে আর কতটি দিয়ে দিব, তাই না? মা যদি দেয়, বাবা যদি দেয়, যত খুশি দিয়ে দিবে, কিন্তু ছেলে যখন দিতে যাবে বলা যায় না বেশি যদি দিই তো বাবা মারবে, কম যদি দিই তাহলে মা কি বলবে, যা হোক। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং বলছে আনা আজজি বিহি, হাদিসের ইবারত, আমি নিজের হাতে কি বদলা দিব। অতএব প্রস্তুতিটা যেন কালকে থেকে শুরু করি, কি প্রস্তুতি, বাজার করতে শুরু করি, আমরা কি খাবো, কিভাবে চলবো, বাজারে কি কম যাব, বিভিন্ন জায়গায় কম ঘুরবো, যাকাতের প্রস্তুতি এখনো নিয়ে নি, ঈদুল ফিতরের কি প্রস্তুতি কি এখন থেকে নিয়ে নি, এই প্রস্তুতিটি নিন। বিশেষ করে কি যারা মসজিদে এখনো যাচ্ছেন না, নামাজ পড়ছেন না, হঠাৎ যদি আপনি প্রথম রমজানে নামাজ পড়তে যান, ওই লোকটাকে সবাই দেখবে না নাকি? ওকে তো আল্লাহ তো দেখছেই, মানুষও দেখবে, কিন্তু আগে থেকে যদি আমি একটু মুসলমান হয়ে যাই, মুসলমান বলতে একটু যদি ইসলামের দিকে এগিয়ে যায়, তাহলে বুঝাও সবাই কিন্তু তার জন্য আমরা কি দোয়া করব বা দোয়া হবে, তার প্রতি কি রহমত কি বর্ষণ হবে, সুন্দর করে গোসল করে উজু করে কালকে থেকে আপনি জোহর থেকে বা ফজর থেকে শুরু করুন নামাজ পড়তে। কোনো ব্যক্তি রোজা রাখবে নামাজ পড়বে না, তার রোজা হবে কি না? ঠ্যাং ভাঙা রোজাও পাওয়া যাবে না, ইমাম সাহেব বলছে ঠ্যাং ভাঙা রোজা। ওই রোজার সঙ্গে নামাজের কি সম্পর্ক? আমি তো পরিষ্কার বলছি, আমার যতখানি স্টাডি এসব রোজা রেখে কোনো নাম নেই। অতএব আপনি নামাজটা শুরু করে দিন, রোজা আসবে, তারপরে কি আপনি সেই কাজটা করবেন। আমার একটাই কথা, বাজারটাকে পরিত্যাগ করুন, বাজারের মাল একদিন দুদিনে
ক্রয় করে নিন। এবার আমি একটা কথা বলেছি যে যারা দিন আনে দিন খায়, দিন আনে যারা দিন খায়, প্রত্যেক দিন যারা বাজার করবে ওটা অপশন তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। আমার মতো ওবাইদুল্লাহ ফালাহি মিলানগড়ের একটা হেড অফ দ্য ইনস্টিটিউশন এসে আপনাকে বলে দিচ্ছি, আমার চাইতে একজন খেটে খাওয়া মানুষ 500 বছর আগে জান্নাত যাবে। নারে তাকবীর, এই নারাটা জোর করে হোক না, নারে তাকবীর। কেন কেন যাবে, কেন যাবে? এটা তো আমি ওকে লাইসেন্স দিয়ে দিলাম। একটা কৃষক মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কিছুই বুঝে না, আবার প্রত্যেক দিন খাটে আর খায় এই এতগুলো টেম্পারেচারে, তা সত্ত্বেও রোজা রাখছে, নামাজ পড়ছে, আর আমার মতো কলম ঘুরা লোকের চাইতে ওর খাটনিটা অতিরিক্ত বেশি না কম? বেশি, কায়িক পরিশ্রমটা বেশি। তো আল্লাহ কি বেনসাফি করবে নাকি? না, আল্লাহ বেনসাফি। ওই লোকটাকে আমরা 250-300 টাকা, 500 টাকায় দিই, গভর্নমেন্ট বেনসাফি করেছে, তার বেতন 10,000-20,000 নয়, প্রত্যেক দিন 500 টাকা করে, প্রত্যেক দিন 300-200 টাকা করে, কিন্তু আল্লাহর কাছে কত টাকা? 500 বছর আগে সে কি জান্নাতে যাবে? ওরে যুবক যুবতী বার জেনে রাখুন, যারা রোজার, যারা কি রমজানের কি প্রস্তুতি নিবেন, এখন থেকে নিয়ে নিন। আল্লাহ কোনোদিন বেইনসাফি করবে না, আল্লাহ তালা কোনোদিন কাউরি উপরে হাত তালফি করবে না। আমি মানুষ হিসাবে কাউরি হক কেটে নিয়েছি, কাউরি হক কাউকে দিইনি, কাউরি মিরাজ কেটে নিয়েছি, কাউরি পারিশ্রমিক কেটে নিয়েছি। এটা তোমার ভিতরে শক্তি ছিল, তোমার ভিতরে সমস্ত জিনিস ছিল, তুমি কেটে নিয়েছো, কেটে নিয়েছো। আল্লাহ তাআলা বলছে, আমি কোনো বান্দা বান্দির হক নষ্ট করে দেব না, দেব না, আমি প্রত্যেকটা হককে বুঝিয়ে দিব। একজন গরিব মানুষের হক কিরকম আছে, একজন মধ্যম মানুষের হক কিরকম আছে, একজন একজন চাকরিজীবী, একজন শিল্পপতি, একজন ব্যবসায়িকের হক কিরকম আছে, প্রত্যেকটা হককে আমি খাল খাল করে কিয়ামতের দিনে তার রেজিস্টারে আমি লিখে রেখেছি এবং লিখে রাখবো, প্রত্যেককে আমি দেখিয়ে দিব। তুই দেখে নে, দেখে নে, কোন জায়গায় হক তলফি তুই পাবি না, পাবি না, একটাও পাবি না, আমরা যদি হক তলফি না করি। আহা, আপনাকে একটা সুসংবাদ দিই, আমরা যে রাজ্যে বাস করি এটা কি কি জি ভাই, কি রাজ্য? মুসলমান রাজ্য নয়, পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ না, বঙ্গ বলতে তখন বাংলাদেশ, অখণ্ড বাংলা। এই বাংলার মাটিতে কি নেই? একবার আলহামদুলিল্লাহ পাঠ করুন, তিনবার করে আলহামদুলিল্লাহ পাঠ করুন, আলহামদুলিল্লাহ। আমি আপনি যেখানে জন্ম নিয়েছি, আজকে আমরা কিছুই পড়ি না, তো তোতা পাখির মতো কিছু বুঝিও না, কোরআনও পড়ি না, কিচ্ছু জ্ঞান নেই, কাউরি নেই। দুঃখ নেবেন না, খুব ব্যথা বেদনা নিয়ে কথা বলছি, যে খিত্তাতে, যে ট্রিটরিতে আজকে আমরা জন্ম নিয়েছি, আপনাকে প্রত্যেক দিন 1000 বার 100 বার করে আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। কেন? পশ্চিমবাংলা দেখুন কি নাই ভাই, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, যেখানে আপনি মাখনা চাষ করছেন, কিনু একটা ফসল আছে যে পশ্চিমবাংলার মাটিতে হবে না? পাহাড় পর্বত সমস্ত জিনিস পশ্চিমবাংলার মাটিতে কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আপনি এখানে 6টা ঋতু 12টা মাস অনুভব করতে পারছেন কি পারেন না? আপনাকে আপনাকে আমি সাইজ করছি যেখানে করে আপনি বসবাস করছেন, আজকে এত সুন্দর শাকসবজি এখানে করে পাওয়া যায়। আপনি রাজস্থানের মাটিতে যান তো, এতগুলো পাথর এরিয়া, মরা পাহাড়, যেখানে করে টেম্পারেচার 48 ডিগ্রি থেকে 49-51 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, এই তাপমাত্রাতে তারা রোজা রাখে না? রাখে কি রাখে না? আশা করি এই বাঙালি যদি পৌঁছে যেত, ওই একটা রোজা রাখত না, এত তাপমাত্রায় কি রোজা রাখা যায়? কোনো সবুজ নেই, কোনো শস্য শ্যামলা নেই, কি সুন্দর পরিবেশ! সকাল হলে পাখির আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, সন্ধ্যা হলেও পাখির আপনি কিচির বিচির শব্দ শুনতে পড়ছে, তারাও আল্লাহর জিকির আজকার করছে। আপনাকে আমাকে কি লজ্জা হয় না যে আমাকে জিকির আজকার করতে হবে? একটা পাখির বাসা থেকে পাখি যেমন আল্লাহ তাআলাকে ডাকছে, তুমি কেন ডাকো না? হে কোরআন কি বলছে? সুরে সাফ বের করুন, সুরে জুমা বের করুন, সাওয়াত সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আবার বলছে সূরা জুম্মাতে ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর মধ্যে হটিবার যা কিছু আছে সমস্ত আল্লাহর কি করছে, গুণকীর্তন জিকিরাজকার করছেন। এ লাউড স্পিকারটা কি করছে, জিকিরাজকার করে না এটা? এটা কি ভালো কাজে ব্যবহার করেছি? এখন এ মজলিসে মনে মনে প্রত্যেকটা জিনিস আপনি যা চাইবেন, মজলিসে দিনই মজলিসে বসে আপনি যেটা নিয়াত করবেন, যেটা আপনি দোয়া করবেন, কবুল হবে কি হবে না বলুন? হবে, মনে মনে করে নেন। তাহলে আপনি জায়েজ আপনি নিয়াতটা করিয়েন। এখন যদি কয়েক যে আল্লাহ আমার একটা বিয়ে করেছে, তুমি আর একটা বিয়ে দিয়ে দাও, আল্লাহ করতে পারি, আপনার সামর্থ্য থাকলে সেটাই কবুল করবে। আল্লাহ তুমি আমাকে এমন এমন আপনি আকাশ কুসুম কল্পনা করছেন যে দোয়াটা আল্লাহ কবুল করতে পারে, যেটা সম্ভবপর। যদি হারাম নিয়াত করলে সেটা কবুল হবে না, আপনাকে যাই যে নিয়াত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সে দোয়াটা কিন্তু কবুল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদের বসবাস, আল্লাহকে শুধু ডাকলেই হয়। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম তখন আমি একটা কথা শুনেছিলাম, জামে রহমানিয়া কোথায় রয়েছে, ধুলিয়ানে না, নতুন তখন ওটা হয়েছিল। সৌদি থেকে একজন শায়খ এসেছিলেন কলকাতার মাটিতে, নেমে প্লেনে ওই ট্রেন লাইন হয়ে তিনি নামছেন ধুলিয়ানে। তো দুই চক্ষু দিয়ে জল পড়ছে, চারিদিকে শস্য শ্যামলা, নদী নালা খাল বিল পাক পাখালি, এই সমস্ত সৌন্দর্য দেখে তিনি বলেছিলেন যে এখানে করে কোনো জিকির আজকার আর নসিহত করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা বাংলার মাটিতে সমস্ত কিছু কোরআনের জিকির সমস্ত জিনিস কি ভরে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোর করে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনি তো দেখেই আল্লাহকে জিকির আজকার করতে পারেন। শুধু আমার পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে